আপনারা হয়তো অনেকেই চিনেন, আপনাদের এলাকারই মেয়ে আমি। আমি সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলার ধল্লা গাজিনদার, সিঙ্গার মানিকগঞ্জের মানে ছোট মমতাজ আমি। সবাই আমার চিনেন, যাক সকলের প্রতি আমার সালাম। আমার উস্তাদ এবং আমার গুরুশি আমার বাবা জনাব প্রেম সরকার সাহেব, বাবার জন্য ভক্তিপূর্ণ সালাম রেখে, বড় বাবা মধুময়তি তার দরবারে ভক্তিপূর্ণ চুমন রেখে, এবং কি যার কথা না বললেই নয়, আমার মমতাজ আব্বা তার প্রতি আমার সালাম রেখে, এবং কি উজালা আম্মা তার প্রতি আমার সালাম রেখে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যেহেতু এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষের নোরানি চেহারা জানি না, আবার আল্লাহ কত সুন্দর, সেই দিকে লক্ষ্য করে আমার কাছে কি দেহ তো গান থাকবে। ধন্যবাদ সকলকে। ঘুটি কে বানাইল রে, ওই কামেলা রইল কো, এমন রঙ্গিলা ঘুটি দেখায় আমি ধান্দা খাইয়া রই, মানুষ ঘুটি কে বানাইল রে, ঘুটি কে বানাইল রে, কামেল রইল কো, এমন রঙ্গিলা ঘুটি দেখায়
আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি খলিল ভাই, খলিল ভাই আমাদের আওয়ামী যুবলীগের নেতা সিংহের উপজেলা, উনিও 500 টাকা দিয়ে মাননীয় এমপি মহোদয়কে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের জয়মন্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ফারুক হোসেন 500 টাকা দিয়ে মাননীয় এমপি মহোদয়কে 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। অনেকেই কিন্তু আমি যখন গান গাইতেছিলাম 100 টাকা, আমাদের জয়মন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনিও 1000 টাকা দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। 100 টাকার নোট, 10 টাকার নোট থেকে শুরু করে অনেক টাকা অনেকেই দিয়েছেন, সাথে 500 টাকার নোটও আমাদের রাজিদুল দেখলাম 1000 টাকার নোট দিতেছে। রাজিদুল ইয়ার বাবারে মেলা টাকা। আমাদের জয়মন্ত বিনিয়োগ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার আবুল হাশেম উনিও 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ভাবছিলাম যে গান গাবো না, এখন চিন্তা করলাম প্রতিদিনই এই সময় হইলে পালা রাগ দিয়ে দুইটা গাইলে মোটামুটি মেলার খরচটা উঠবে আমার আর কি, নাকি বলেন? বুদ্ধিটা খারাপ করলাম না, মানে এখন মনে হইলো যে না আমার দুইটা গাওয়া দরকার, তাহলে একটু খরচ টরচ উঠানো যাবে। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা কষ্ট করে গান শুনেন, এটাই তো আমি আসলে এত কৃতজ্ঞ যে তারা কষ্ট করে আসেন, গান শুনেন, শিল্পীদেরকে পুরস্কার দেন, আবার আমাকে এত টাকা দিয়ে পুরস্কৃত করলেন, আসলে এটা কৃতজ্ঞতার শেষ নাই। আমি সকলের কাছে সত্যিকার অর্থে খুবই কৃতজ্ঞ, আপনারা ধৈর্য সহকারে যে শুনেন, গান শুনেন, তবে আমরা পালা গানে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের 2-3 জন শিল্পী আছে, বিশেষ করে আজগরে এতক্ষণ করে বাজাইতেছে, ওর মেয়ে আসছে গান গাইতে, ও তো গাইলই না, ওর মেয়ে স্বর্ণা, হ্যাঁ স্বর্ণা সরকার গাবে, আরো মনে হয় আমাদের আরো 2-3 জন শিল্পী আছে, একটা একটা করে অন্তত দিয়ে দেন দাদা, একটা একটা করে গান দেন, ওরা গাবে, আপনারা এরপরে কিন্তু আপনাদের বসতে হবে, ক্যামেরাগুলো একটু সরাই দিয়া সাইডে দিয়া আপনারা বসবেন, আমরা ওই এই এই পজিশনটা, এটা দাঁড়ায় থাকলে হবে না, পালা গান হবে না দাঁড়ায় থাকলে, একটু বসবেন সবাই, ধন্যবাদ সবাইকে। যারা শিল্পীরা আছেন আমি অনুরোধ করে বলবো যে আপনারা সবাই গান করতে পারবেন, কিন্তু একটা অনুরোধ রাখতে হবে, সেটা হচ্ছে 3 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে সবার গান শেষ করতে হবে, এটা সবার প্রতি অনুরোধ, একেবারে খুব অল্প সময়ের মধ্যে শেষ করবেন যেন কথা এই আনা হয়। আমাদের মাঝে এখন গান নিয়ে আসছে একটা, আচ্ছা গাবেন টগর, টগর একটা 3 মিনিটের ভিতরে শেষ করবা, সময় শেষ।